আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সপ্তাহের 7 দিনের প্রোনাউন্সিয়েশন হ্যাক। আমরা কিভাবে আমাদের এই সপ্তাহের 7টি দিন আরো সুন্দরভাবে স্মার্টলি প্রোনাউন্সিয়েশন করতে পারি সেটাই আজকে দেখাবো। তো চলো শুরু করা যাক। স্যাটারডেকে আমরা বলি স্যাটারডে বা স্যাটারডে। তো এটাকে যদি আমরা স্মার্টলি উচ্চারণ করতে চাই তাহলে আমরা কি বলবো? স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে। মানে হচ্ছে এইখানে আরটাকে উজো রেখেছি, স্যাটারডে মাঝখানে যে আরটা আছে সেটাকে কিন্তু উজো রেখেছি। তো কি বলেছি? স্যাটারডে, স্যাটারডে। স্যাটারডেকে স্মার্টলি কিভাবে উচ্চারণ করব তাহলে? স্যাটারডে, স্যাটারডে। তারপরে সানডে, সানডে। এটা হচ্ছে সহজ, যেভাবে আমরা উচ্চারণ করি সেভাবেই। সানডে মানে হচ্ছে সূর্য দিন, সানডে। সো সানডে এটা সহজেই আমরা বলি, সানডে, সানডে, সানডে। মনডে, কিন্তু এটাকে মনডে না বলে এটাকে যদি আমরা বলি মানডে তাহলে কিন্তু আরো স্মার্ট শুনতে লাগে। তো এটা হবে মানডে, মানডে, ভেরি ইজি। এরপরে টুয়েসডে, টুয়েসডে। এটা কিন্তু আমরা টুয়েসডে এইভাবে উচ্চারণ করি, কিন্তু এটাকে যদি স্মার্টলি উচ্চারণ করতে চাই তাহলে আমরা কি বলবো? টুয়েসডে, টুয়েসডে, টুয়েসডে না কিন্তু টুয়েসডে, টুয়েসডে। এইভাবে আমরা টুয়েসডেটাকে আরো স্মার্টলি উচ্চারণ করতে পারি। এরপরে হলো ওয়েডনেসডে, বুধবার, ওয়েডনেসডে আমরা এভাবে বলি, কিন্তু এটাকে যদি আমরা স্মার্টলি উচ্চারণ করি তাহলে কিন্তু ওয়েডনেসডে বলবো না, বলবো কি? ওয়েডনেসডে, 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 ওয়েডনেসডে এভাবে না, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। মানে হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে, কখন, এই কখনের যে হোয়েন সেটার সাথে এস যোগ করে উচ্চারণ করছি, ওয়েডনেসডে, ওয়েডনেসডে। এরপরে আসে হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে, আমরা কি বলি? থার্সডে। কিন্তু এটাকে যদি আমরা স্মার্টলি উচ্চারণ করতে চাই তাহলে কিন্তু থার্স, এই যে থার্স, এই থার্স এর আরটাকে উচ্চ রাখতে হবে এবং এস এর এখানে আমরা জেড বসিয়ে দিব, তাহলে কি হবে? থার্সডে, থার্সডে। তাহলে থার্সডে না কিন্তু থার্সডে, থার্সডে, থার্সডে কে আমরা তাহলে স্মার্টলি কি বলবো? থার্সডে, থার্সডে। এরপরে হচ্ছে আমাদের সপ্তাহের শেষ দিন, মানে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, আমরা কি বলি? ফ্রাইডে। এটা আমরা অবশ্য ফ্রাইডেই বলি, এটাকে আসলে ভিন্নভাবে আমরা উচ্চারণ করি না, ফ্রাইডেই বলে থাকি আমরা ম্যাক্সিমাম। তো ফ্রাই মানে কোনো কিছু ফ্রাই করা, এটাকে মনে রাখলে ইজিলি মনে রাখা যায়, ফ্রাইডে, ফ্রাইডে। তো এভাবে কিন্তু আমরা সপ্তাহের 7 দিনকে আরো স্মার্টলি আরো সুন্দরভাবে আমাদের মতো করে উচ্চারণ করতে পারি, এবং অন্যরাও যদি এভাবে উচ্চারণ করে আমাদের সপ্তাহের প্রতি বারগুলোকে তাহলে কিন্তু আমরা ইজিলি সেটা ক্যাচ করে ফেলতে পারবো। আজকের মতো এগুলোই প্র্যাকটিস করতে থাকো।